नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, कार्यत लकडाउन जे जारी करा हयेछिलो सेटी किन्तु शेष होते बाकी रयेछे आर 48 घंटा। तबे कि एबार विधिनिषेध तुले नेबे सरकार, नाकि शिथिलता आरो खानिकटा बाड़बे, फेर कि चालू हबे लोकल ट्रेन, एई मुहूर्ते ठीक कि परिकल्पना रयेछे राज्येर, विस्तारित जानाबो आजकेर भिडियोते। तो पुरो भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन, आर आमादेर चैनेले नतून होये थाकले सबस्क्राइब करे राखुन परबर्तीतेओ डेइलि लेटेस्ट आपडेटगुलो पाओयार जन्य। राज्ये दैनिक करोना संक्रमण आरो किछुटा जदिओ कमेछे, दुई मास पर दैनिक संक्रमण 5000-এর नीचे नेमे গিয়েছিলো শুক্রবার। গত 24 ঘন্টায় তা আবার কমে 4286 হয়েছে। একই সঙ্গে সামান্য কমেছে দৈনিক মৃত্যুও। গত 24 ঘন্টায় রাজ্যে 81 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সংখ্যাটা ছিল 89, যার জেরে এখন কিছুটা স্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। প্রথমে লকডাউন করতে না চাইলেও রাজ্যে সংক্রমণ 20000 ছড়ানোয় শেষমেশ কিন্তু গত 16 মে কার্যত লকডাউন জারি করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। তারপর বিধিনিষেধে আরেকটু বেশি ছাড় দিয়ে শেষ পর্যন্ত আরও 15 দিনের জন্য কার্যত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মমতার সরকার। এবার প্রশ্ন উঠছে, তবে কি এবার বিধিনিষেধ তুলে নেবে সরকার? এর আগে বাজারের কথা মাথায় রেখে বেলা 12টা থেকে সোনার দোকান এবং বিকেল 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলিকে খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণে আশার আলো দেখা গেল। বিশেষজ্ঞদের মতে রাজ্যে লকডাউন যত বাড়বে ততই ধাক্কা খাবে অর্থনীতি। তাই সংক্রমণ এখন যখন কিছুটা আয়ত্তের মধ্যে, ফলে বিধিনিষেধের তালিকা আরও কিছুটা বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সূত্রের খবর, এখন এই বিধিনিষেধ পুরোপুরি তুলতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেমন লোকাল ট্রেন চালানোর এখন কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 792 জন, যা যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এখনই রেল চলাচল শুরু করতে নারাজ রাজ্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, তার দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের 10 কোটি জনতা। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম যে রেলের বোর্ডের তরফ থেকে বলা হয়েছে তারা কিন্তু রেল চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে তারা। অর্থাৎ বন্ধুরা, এখন কিন্তু সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যালের ওপর অপেক্ষা করছে যে লকডাউন আবার বাড়ানো হবে নাকি লকডাউন এখানে শেষ করে দেওয়া হবে। আপনারা কি চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও ডেইলি লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য।